এটা হচ্ছে থাইল্যান্ডের, এগুলো পিস কেমন হবে ভাই? এটা হলো 750 টাকা জোড়া। এটা কেমন পিস ভাই? এটা হলো চিকলেট পিস বলে। প্রাইস কেমন? এটা হলো আপনার 150 টাকা জোড়া। আপনার 150 টাকা, ওকে জোড়া। এপাশে দেখতে পাচ্ছি এটা কোন দেশি ভাই? এটা হলো কমেট ফিশ, এটা হলো আমাদের বাংলাদেশে চাষ করা, দেখতে অনেক সুন্দর লাগে। এটা হলো আপনার 150 টাকা জোড়া। এটা বাংলাদেশি? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আবার এই যে বাইরের থাইল্যান্ডের, এটা হলো আপনার রেড টেল গাপ্পি বলে, এটা হলো 120 টাকা জোড়া। আচ্ছা এটা কেমন হবে? এটা অ্যাঞ্জেল ফিশ বলে, এটা 50 টাকা জোড়া। 50 টাকা। আচ্ছা এখান দেখতে পাচ্ছি, ওয়াও খুবই সুন্দর। এ কেমন হবে? এটা হলো জেব্রা ডেনিয়া বলে, এটা হলো আপনার 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া, ওকে। এগুলো ভাই কেমন হবে প্রাইস? এটা হলো আপনার এই যে পন্টে রাখার জন্য সুন্দর একটা মাছ, এটা হলো কইকাপ ফিশ বলে। আচ্ছা অনেক সামনে দিলে এসে পড়ে আপনার। আচ্ছা বুঝতে পেরেছি স্যার, ওকে। এটা হলো আপনার 120 টাকা জোড়া। আচ্ছা এগুলো হচ্ছে 120 টাকা জোড়া। আচ্ছা এগুলো কি মাছ ভাই? এখানে আপনার গোল্ডফিশ ফিশ আছে এবং কমেট ফিশ আছে, বড় সাইজের কমেট ফিশ। ওগুলো হলো 250 টাকা পেয়ার, আর এখানে গোল্ডফিশ ফিশ দেখা যায়, এটা হলো 150 টাকা পেয়ার। মাছগুলো দেখা যাচ্ছে। আচ্ছা এগুলো হলো 350 টাকা জোড়া আপনার। আচ্ছা এটা হচ্ছে বড়টা? হ্যাঁ এটা অ্যাঞ্জেল ফিশ বলে, এটা হলো আপনার 150 টাকা জোড়া। আচ্ছা এগুলো তো আপনি বিক্রি করেন? হ্যাঁ এটা হলো রিয়েল প্ল্যান্টেড বলে আপনার। আচ্ছা প্রাইস কেমন হয় এগুলো? এগুলো আমার থেকে যেটাই নিন। হ্যাঁ এটা 100 টাকা পট, এটা একমাত্র আপনার জন্য। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওকে। এখানে দেখতে পাচ্ছি এগুলো কেমন হবে প্রাইস? এটা হলো কমেট ফিশ বলে, এটা একটু ছোট সাইজ, এটা হলো 100 টাকা জোড়া। এই ফিশগুলো তো গ্লাস পরিষ্কার করে। হ্যাঁ এটা ছোট সাইজ, এটা হলো আপনার গ্লাস পরিষ্কার করে, বড় হলো ঝামেলা করে না। আচ্ছা এগুলো সেম প্রাইস? হ্যাঁ এগুলো সেম প্রাইস, এখানে টাইগার শার বিভিন্ন ধরনের মাছ আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে আসলাম মক্কা একুরিয়ামে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটা বড়া একুরিয়ামের ভিডিও করব। আর কেউ যদি বলে আমি মাছ কিনবো তাও নিতে পারবে। আর আমাদের সাথে আছে আমাদের দোকানের ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, সোহান ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? জি বস আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের একুরিয়াম আছে, আমরা মিনি একুরিয়াম ছোট একুরিয়াম আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাথরও কিনতে পারবেন, এখানে প্লাস্টিকের যে গাছগুলো আছে, অ্যাক্সেসরিজ আছে, আমরা পেয়ে যাব। কেউ যদি বলে আমার এটা কি বলে কাঠের নাকি? জি এটা বগহুড বলে আপনার। আচ্ছা আমরা এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজও পেয়ে যাবো, এগুলো হচ্ছে প্লাস্টিকের। আমার মাছ থেকে শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাছ আছে। কেউ যদি বলে আমার এই ধরনের মাছ লাগবে, এক পিস দুই পিস, দিতে পারবেন আপনারা? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা তো আপনাদের নতুন দোকান? এটা আমাদের নতুন দোকান, এবং আরও আরেকটা দোকান আছে আমাদের ফিশ একুরিয়াম। হ্যাঁ এটা হলো মক্কা একুরিয়াম নতুন দোকান, এই মাসেই শুরু করা হয়েছে। তো অনুসারে আমাদের থেকে যে কোনো আইটেম পাবেন। ওকে প্রথম আমরা কোথা থেকে শুরু করব? আপনি ইনশাআল্লাহ এখান থেকে শুরু করতে পারেন। এটা হলো আপনার রেড কেপ ফিশ বলে, এটা হলো 350 টাকা জোড়া আপনার। আমরাও দিয়ে দিচ্ছি, আমাদের থেকে কিনে নিতে হয়। আচ্ছা আপনারা তো সেটও বিক্রি করেন? সেটাও বিক্রি করি। কত ইঞ্চি হবে? এটা হলো 3 ফিট সাইজ। কেমন হবে প্রাইস? কেউ যদি 3 ফিট সাইজ যদি এরকম নেয়, এটা হলো আপনার স্টান ঢাকনা সহ হয়। হ্যাঁ এটার নিচে একটা সেলফ থাকে, হ্যাঁ ওই সেলফটা হলো আমাদের বাইরে। হ্যাঁ এটা হলো 3 ফিট সাইজ, এরকম সাজানো গোছানো এরকম। হ্যাঁ এটা হলো 2 ফিট সাইজ, এটা কিছুক্ষণ আগে বিক্রি করা হয়েছে। এটা হলো আপনার 3 ফিট সাইজ, যেটা কথা আমার আগে জিজ্ঞেস করলাম। ফুল সেট? ফুল সেট, এখান থেকে শুরু করে একবারে নিচের ইয়ে সহ। আচ্ছা এটা সহ একবারে? জি একবারে সহ, এবং ভিতরে ডেকোরেশন সহ। আচ্ছা এগুলো থাকবে? এগুলোও থাকবে, পাথর সব আছে। হ্যাঁ পাথর, তারপর ডেকোরেশন আইটেম, এগুলো সব কিছুই থাকবে। আচ্ছা সেট কেমন হয় এটা? সেট এটা দেখা গেছে গ্লাসের থিকনেস অনুযায়ী, এটা যেমন 5 mm গ্লাস, এটা আপনার ফুল সেটআপ, ডাবল পাম্প, ফিল্টার, লাইটের ছো, আপনার 5,500 টাকা। মাছ এর মধ্যে থাকবে? মাছ এটার মধ্যেই থাকবে, মাছগুলো আলাদা কিনতে হবে আপনার। কিন্তু এখানের সাথে পাম্পের সেটআপ যেটা অক্সিজেন দেয় ওইগুলোর সহ এবং লাইটিং সহ টোটাল আপনার 5,500 টাকা। আচ্ছা ছোটোটা কেমন হবে? এটা হলো কিছুক্ষণ আগে বিক্রি করা হয়েছে আপনার। এই ছোটোটা আমাদের মূলত যেভাবে সাজানো গোছানো থাকে, ওই টোটাল সেটআপ আপনার 3,500 টাকা বিক্রি করা হয়। এটার দাম হচ্ছে 3,500 টাকা? জি। আর মাছ আলাদা কিনতে হবে? মাছ আলাদা কিনতে হবে, মাছের খাবার টাবার মেডিসিন এগুলো আলাদা কিনতে হবে। আচ্ছা ছোট আরেকটা দেখতে পাচ্ছি, এটা ছোট একটা, এটা ডিফারেন্স একটা আইটেমস, এটা হলো আপনার ফর্মিকা, ফর্মিকাই বলে, এটা হলো আপনার 1,500 টাকা। এই ভিতরে সেটআপ সহ লাইট পাম্পের সেটআপ এগুলো আলাদা কিনা লাগে। আচ্ছা এটা তো মনে হয় সেটআপ হচ্ছে নাকি? এটা সেটআপ হয়ে আছে আপনার। এখানে হলো খোলা ট্যাঙ্ক বলে, এটা হলো ক্রিস্টাল গ্লাস ডায়মন্ড এজিং করা। এই এইগুলার যে ফিনিশিং গুলো দেখা যাচ্ছে, অন্য অন্য গুলোর মতো এরকম ফিনিশিং না, এরকম যেমন নাসির গ্লাস, দেশি গ্লাস, ঠিক এটা ভিন্ন ভিন্ন রূপ। আচ্ছা এটা কিসের কার্ড এটা? জি এটা হলো বগহুড বলে, এটা বাইরের একটা অবস্থায় থাকবে, এই অবস্থায় থাকবে, এটাকে অনেকে ন্যাচারাল প্লান্ট এগুলো। আচ্ছা মাছেদের বাসা বলা চলে, মাছ এখানে লুকানো থাকে, মানে মাছ লুকানো থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ এখানে টোটাল লাইটিং সেটআপ টেটআপ সহ, আর গ্লাস টেটাল আমাদের 6 mm গ্লাস ডায়মন্ড এজিং করা, এরকম সৌন্দর্য এবং
যতটুকু সম্ভব হয় আমরা ডিফারেন্ট জিনিসগুলো বানানোর চেষ্টা করি। পাথরের গুঁড়া? হ্যাঁ, এটা হলো পাথরের গুঁড়ো। আচ্ছা, এরকম পাথর আপনারা দিবেন না? হ্যাঁ, এগুলো পাথর যারা যেভাবে চাবে সেভাবে তাদেরকে দেওয়া হবে। সেট করে দেবেন? সেট করে দেবো। কেমন হবে এটা প্রাইস? কি যদি এটা আমাদের ফুল সেটআপ আপনার এখানে লাইটিং সিস্টেম এই পুরো ফুল সেটআপটা 4,000 টাকা। 4,000 টাকা? কোনো ডিসকাউন্ট নাই ভাই? ডিসকাউন্ট ইনশাআল্লাহ আপনার কারণে যদি কেউ আপনার ব্লগ দেখে আসে অনেক কিছুই ছাড় পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি মিনি অ্যাকুরিয়াম, এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এখানে পাথর দেখতে পাচ্ছি, পাথর অরিজিনাল। জি জি। আচ্ছা, এটা কেমন হবে প্রাইস? এটা হলো আপনার এখানে সাজানো গোছানো এবং ঢাকনা সামনে 350 টাকা। 350 টাকা? জি, বুঝতে পারছি। এটার সাথে আবার মাস্টার্স খাবার টাবার মেডিসিন মাস যত নিবে সেই ক্ষেত্রে টাকা বেশি পড়বে। টাকা বেশি? জি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে মিনি আমরা একুরিয়াম দেখতে পাচ্ছি, এটা একটু বড় সাইজ, এটা আবার 450 টাকা। আপনার এই যে এখানে যে সেটআপটা দেখা যাচ্ছে সাজানো গোছানো, এটার থেকে এটা একটু বড়, 9-18 সাইজ বলে 450 টাকা আপনার। আচ্ছা, 450 টাকা? জি। ওকে, আমরা আরেকটা বাইরে দেখতে পাচ্ছি। জি। সো এটা কেমন হবে প্রাইস? এটা আপনার কাঠের মধ্যেও নেয় এবং আপনার এই যে এখানে ফর্মিকা যে আপনার যে যেটা আমার বলা হলো 3500 টাকা, আচ্ছা, ওটারই মধ্যে এটা থাকে, এটা ওই যে 3,500 টাকার মধ্যেই পড়ে যায়। যে এখানে হলো আমাদের এই যে আরও অনেক অনেক আইটেম আছে আপনার, এটা ন্যাচারাল প্লান্ট। হ্যাঁ, ন্যাচারাল প্লান্ট আমাদের কাছে প্রায় 30 রকমের ন্যাচারাল প্লান্ট থাকে। আমাদের যেমন এই যে এখানে এই ট্যাংকটা দেখেন, এই যে আমরা এখানে ডায়মন্ড এজিং দিয়ে এবং এই যে সুন্দর ফিনিশিং দিয়ে সুন্দর করে একটা সেট আপ তৈরি করে রাখছি, আজকে পানি না থাকার কারণে এই প্রবলেমটা। হ্যাঁ, এভাবে দামি লাইট দিয়ে সুন্দরভাবে 8,500 টাকা একটা সেট আপ দিয়ে রাখছি। আচ্ছা, এগুলোকে পার পিস কি অনার অপশন আছে? এটা হলো গাছের ব্যাপারটা হলো, যদি কোনো লোক আসে এই গাছগুলো কেনার জন্য আমাদের কাছ থেকে যে গাছটাই নেব 100 টাকা পট। আচ্ছা আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছি মাছ দেখতে পাচ্ছি, এগুলো আলাদা বিক্রি করেন? হ্যাঁ, এগুলো হলো ফাইটার ফিশ বলে, এখানে বিভিন্ন ধরনের কালেকশন আমার থাকে, ইনশাল্লাহ রাখার জন্য চেষ্টা করতেছি, আরও ইনশাল্লাহ পাবেন। তো এটাকে হাফ মুন ফাইটার বলে, এটা আপনার বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন কালার অনুযায়ী অনেক সময় দামটা ভেরিফাই হয়ে থাকে। হ্যাঁ, এটা লং টেল, তারপর হাফ মুন, এটাকে অ্যাঞ্জেল ফিশ বলে। আপনার পার পিস কেমন? এটা হলো আপনার 75 টাকা পার পিস, 150 টাকা জোড়া। আচ্ছা, 150 টাকা জোড়া, এটারই আবার একটু বড় সাইজ দেখা যাচ্ছে, এটা আবার 200 টাকা জোড়া। আচ্ছা, বিভিন্ন প্রাইজের এখানে? বিভিন্ন প্রাইজের। আচ্ছা, রিয়েল প্ল্যান্টগুলো যারা চান আমাদের কাছ থেকে সেটআপও নিয়ে যেতে পারবেন এবং যেভাবে চাবেন সেভাবে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন হবে? এটা হলো কমেট ফিশ বলে। হ্যাঁ, কমেট ফিশ, এটা একটু সাইজটা ছোট, আমাদের সাইজ অনুযায়ী অনেক কিছু ভেরিফিকেশন করে। হ্যাঁ, দামটাও অনেকটা এদিক সেদিক হয়ে থাকে। প্লাস্টিকের কেন ছোট এই জন্য? প্লাস্টিক বড় মাছের সাথে রাখলেও প্রবলেম হয় এবং এটাকে দুইটা একসাথে রাখলেও মারামারি করে, ঝগড়াঝাটি করে, এই জন্য আমরা এটাকে আলাদা আলাদা রাখছি, আলাদা করে বন্দি করে রাখছেন? বন্দি করে রাখছি, এইভাবে 10-12 দিনে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি এগুলো, এটা হলো বাটারফ্লাই সিল্কি কুইকাপ বলে, এই সিল্কি কুইকাপ হলো আপনার 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া? এখানে ছোট ছোট মাছ দেখতে, এখানে ছোট ছোট মাছ 50 টাকা জোড়ার মাছ, এখানে বিভিন্ন নামের মাছগুলো আছে। হ্যাঁ, আর এখানে আমাদের এই যে সিলভার ডলার, তারপরে হলো আপনার টাইগার শার্ক, হ্যাঁ, টিম্বল বার, বিভিন্ন ধরনের মাছগুলো এখানে সেট আপ রাখা হয়েছে, আজকে পানি না থাকার কারণে পানি। এর থেকে আর বড় মাছ নাই আপনাদের? এর থেকে বড় মাছ আনি, বিক্রি হয়ে গেছে। তো আপনার এটা প্যারট ফিশ বলে, থাইল্যান্ডের? থাইল্যান্ডের মাছ, আমাদের বাইরের মাছও ইনশাল্লাহ আসে প্রত্যেক মাসে একবার করে, আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো জানানোর জন্য। এই মাছের নামটা কি? এটা চিকলেট ফিশ বলে। কেমন প্রাইস এটা? এটা হলো 150 টাকা জোড়া আপনার। 150 টাকা? ওকে, আমরা নিচে দেখতে পাচ্ছি এটা কি মাছ? এটা হলো সাকার ফিশ বলে, এটা গ্লাস পরিষ্কার করে আমাদের। হ্যাঁ, এটা অনেক বড় হলে মাছের ক্ষতি করে, ছোট থাকতে তেমন একটা ক্ষতি করে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর এটা হলো আপনার গোরামি ফিশ বলে, এই গোরামি ফিশ হলো আপনার 100 টাকা জোড়া। ওকে, আমরা দেখলাম, আর এই পাশে নিচে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি মাছ? এটাও কুইকাপ ফিশ। হ্যাঁ, এটা একটু সাইজ বড়, এটা হলো আপনার 200 টাকা পেয়ার। 200 টাকা আসে বাংলাদেশেও পাওয়া যায়, সব মিলিয়ে জেলে আপনার বিভিন্ন জায়গা স্থান থেকে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এঞ্জেল ফিশ বলে। জি, আপনি বড় এঞ্জেল দেখছেন না, ওই এটার ছোটটা, সেটা প্রাইস কেমন হবে? এটা হলো আপনার 50 টাকা জোড়া, 2 পিস 50 টাকা জোড়া। আচ্ছা, উপরগুলো এগুলো? এটা হলো কমিট ফিশ, এটা হলো আপনার 150 টাকা জোড়া। আচ্ছা, এগুলো হচ্ছে 150 টাকা। আর এখানে দেখেন আমাদের এই যে বাইরের ইম্পোর্টের কিছু গাপ্পি ফিশ আছে, অনেকেই গাপ্পি ফিশ পছন্দ করে। হ্যাঁ, এটা হলো আপনার রেড টেল গাপ্পি বলে,
এটা আমাদের থেকে নিলে 120 টাকা পেয়ার পর্যন্ত রাখা যাবে। আচ্ছা, এছাড়াও আমরা এখানে অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি, এগুলো কেমন? অ্যাকসেসরিজ এখানে আমাদের বিভিন্ন রকম বাইরের থাইল্যান্ডের বিভিন্ন জায়গা সিঙ্গাপুরের খাবার টাবার মেডিসিন অনেক কিছুই আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা। এবং ভালো ভালো জিনিস ভালো ভালো আইটেমস রাখার জন্য চেষ্টা করি, মাস্ককে বাঁচিয়ে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সুস্থ রাখার জন্য জি অনেক মেডিসিনই আছে। মেডিসিন সহজে অসুস্থ হবে না, মরবে না, মরবে না, তারপরও মেডিসিন দিয়ে বাঁচিয়ে রাখে, টেক কেয়ার করলে অনেক দিন বাঁচবে। আচ্ছা, পানি কয়দিন পর পর চেঞ্জ করতে হয়? এটা হলো পানির ব্যাপারটা, হলো যখন পানি একুরিয়াম নিয়ে যাওয়া হয় 1 থেকে 1.5 মাস পর পর পানিটা চেঞ্জ করলে ভালো। আর ওইখানে কি আপনার সেটআপগুলো দিয়ে আসেন? ওইখানে আমাদের লোক আছে, যদি মনে করেন চায় যে না আমরা ওইখানে যেয়ে সেট আপ করে দিয়ে আসবো বা ওয়াশ করে দিয়ে আসবো, ওই ধরনের লোক আমাদের কাছে আসে। এক্সট্রা পেমেন্ট করতে হবে? জি, এক্সট্রা পেমেন্ট করতে হবে। ওকে। আর আরেকটা ব্যাপার হলো, দেখেন আমাদের কাছে ইউনিক কিছু কিছু ভালো ভালো মাছ আছে, খুবই সুন্দর মাছ। এটা সুন্দর মাছ, এটা হলো গাপ্পি, ড্রাগন গাপ্পি বলে। ও মাই গড, আমরা যদি মনে করি যে না কাটা বনে একটা দোকানে পাওয়া যায় তাহলে ভুল, মানে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর ইনশাল্লাহ যতটুকু পারি কমায় রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আনকমন মাছ এখানে? এটা আনকমন মাছ, এখানেও ব্ল্যাক কালার, এটাও আনকমন মাছ, যে এখানে চেরি শিম্প আছে আপনার, হ্যাঁ রেড কালার, হ্যাঁ শিম্প, এগুলো চিংড়ি মাছ, হ্যাঁ অনেকে পছন্দ করেন। আচ্ছা, এখানে চিংড়ি মাছ আছে, হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরা, ছোট ছোট একেবারে। আর এখানে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল প্লাস্টিক, এগুলো হলো প্লাস্টিক ঘাসগুলো, হ্যাঁ বিভিন্ন দামের 20 টাকা 40 টাকা, এগুলো 200 টাকা 250 টাকা, বিভিন্ন প্রাইজের ঘাসগুলো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো কেমন হবে? এটা হলো আপনার 250 টাকা, 250 টাকা এই প্রাইজের মধ্যে আপনার বিক্রি হবে। পাথর কেমন হবে প্রাইস? পাথর এখানে হলো আমাদের 2 কেজি আলাদা বিক্রি করেন? আলাদা বিক্রি করি, যে প্যাকেট করা আছে আমাদের এগুলো আলাদা বিক্রি হয়। এই জিনিসটা কি? এটা হলো ব্যাকটেরিয়া তৈরি করে আপনার সিরামিক ক্লিন, হ্যাঁ এটা পানিতে দিলে পানিটা অনেক সময় পরিষ্কার থাকে। আচ্ছা, এই এটা কি? এটা হলো ড্রাগন রক বলে, এটা কাঠের একটা টুকরা এরকম কিছু, হ্যাঁ কাঠের টুকরোই পাথরের, হ্যাঁ এগুলো অনেক ভারী, এগুলো মানে এই যে সেটআপ যেটা আপনাকে দেখাইছিলাম, মানে ফুল সেটআপ বিক্রি করেন, কেউ যদি আলাদা কিনতে চায় কিনবে? কিনতে পারবে জি। আচ্ছা, আলাদা কিনলে নেওয়ার অপশন আছে? এটা এটা কাঠের একটা অপশন, মাছগুলো ওই অবস্থা থাকতে পছন্দ করে, এখানে কোনো ছিদ্র আছে দেখেন আপনারা, মানে লুকানো অবস্থা থাকতে পছন্দ করে, লুকানো অবস্থায় থাকতে পছন্দ করে জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আপনারা তো ভাই পাইকারি খুচরা বিক্রেতা? হ্যাঁ, পাইকারি খুচরা বিক্রি করে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আপনার আসবেন, পাইকারিও দিব। আচ্ছা, কেউ যদি বলে আমায় আমি অ্যাকুরিয়ামের বিজনেস করবো, আমার 1000 পিস বা 100 পিস বা 50 পিস লাগবে, যে দেওয়া সম্ভব? হ্যাঁ দেওয়া সম্ভব জি, এটা কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে সরাসরি শপে আসলেই হবে? সরাসরি শপে আসলে ভালো হবে। আমাদের অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, কাঁটাবন, মক্কা একুরিয়াম, 48 নম্বর দোকান। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের দোকানের অনার বড় ভাই। আজকে আমরা জানলাম মক্কা একুরিয়ামে কী কী ধরনের মাছ আছে, অ্যাক্সেসরিজ আছে। যারা বিশেষ করে একুরিয়াম কিনবেন বা ফিশ কিনবেন বা অ্যাক্সেসরিজ কিনবেন, আর্টিফিশিয়াল ঘাস কিনবেন, সকল ধরনের অ্যাক্সেসরিজ আমরা পেয়ে যাবো। আর এখানে মূলত একুরিয়াম বানিয়ে থাকে, কেউ যদি বলে আমার এই মডেলের একুরিয়াম রাখবে, আপনারা বানিয়ে দেবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সে হচ্ছে আমাদের দোকানের অনার, স্ক্রিন যে নাম্বার আছে তার নাম্বার ফোন দিলে সে রিসিভ করবে, আমার নাম্বার বি স্পেশাল অফার আছে। দোকানের নাম হচ্ছে মক্কা একুরিয়াম। ওকে, সো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।